বাজি বিস্ফোরক উদ্ধার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি পোস্টও করেছেন একাধিক প্রশ্ন তুলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাজি বিস্ফোরক উদ্ধার নিয়ে এবং সেখানে তিনি যেটা প্রশ্ন তুলছেন যে বিস্ফোরকের ধরন এবং পরিমাণ সে সমস্ত কি সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে বাজি বিস্ফোরক উদ্ধারে বিশেষজ্ঞদের রাখা হয়নি কেন বারাসাত থানা বা ডিএসপির অফিস কি ডাম্পিং গ্রাউন্ড এই রকমই একাধিক প্রশ্ন বিরোধী দলনেতা সেগুলো তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় কেন বিপুল পরিমাণ বিস্ফোরক দাহ্য বস্তু থানায় আনা হলো একাধিক প্রশ্ন এই বাজে বিস্ফোরক উদ্ধার নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন মৌমিতার সঙ্গে কথা বলে নেব এই বিষয়ে মৌমিতা শুভেন্দু অধিকারীর টুইট এবং সেখানে একগুচ্ছ অভিযোগ দেখো বেশ কিছু অভিযোগে সড়ক হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে যে পরিমাণ বিস্ফোরক মৌমিতা তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না যদি জায়গা পরিবর্তন করে বলো এবার বিস্ফোরক যখন মজুত করা হচ্ছিল চিপ করা হচ্ছিল তখন কোনো এক্সপার্টদের ইনভলভ করা হলো না এটা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বারাসাত এবং যারা ওইখানে ডাম্প করলেন সেটা কি কোনো অফিসিয়াল সাইট অফিসিয়াল জায়গা যেখানে এই পরিমাণ বিস্ফোরক মজুত করা হলো চিপ করা হলো এই বিভিন্ন রকম প্রশ্ন তুলেছেন অর্থাৎ প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন তিনি এবং সেই প্রশ্ন তুলে তিনি সরব হয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা